দেশে শিশু শ্রমের মতো জঘন্য অপরাধের জন্য রয়েছে কঠোর আইন, তবে আইনের তোয়াক্কা করে কে? শিশু শ্রমের মতো জঘন্য অপরাধ দিন দিন বেড়েই চলছে, রাজ্যেও একই দশা। পড়াশুনোর বয়সে শিশুদের শ্রমিকে পরিণত করা হয়। এবার এমনই এক ন্যাক্কারজনক ঘটনা উঠে আসে বিশালগড় রঘুনাথপুর এলাকা থেকে। রাজ্য শিশু সুরক্ষা কমিশন, লেবার ডিপার্টমেন্ট সহ চাইল্ড লাইনের কর্মকর্তারা রঘুনাথপুর এলাকার বাসিন্দা টিএসআর প্রথম ব্যাটালিয়নের জওয়ান আব্দুল কাদেরের বাড়ি থেকে একটি ছোট্ট ফুটফুটে মেয়েকে শ্রমিক হিসেবে উদ্ধার করে। ঘটনার বিবরণে জানা যায়, গত 2 মাস যাবৎ ওই ছোট্ট মেয়েটি আব্দুল কাদেরের বাড়িতে রয়েছে। প্রচণ্ড অত্যাচার এবং মারধরের শিকার ওই ছোট্ট নাবালিকা। সারাদিন বাড়ির যাবতীয় সকল প্রকার কাজকর্ম করানোর পর দুবেলা দু মুঠো ভাত তো দূরের কথা, তার ঠাঁই হতো শৌচালয়ে। এমনই পাশবিক অভিযোগ আব্দুল কাদের এবং তার স্ত্রীর বিরুদ্ধে। শিশু সুরক্ষা কমিশন এবং চাইল্ড লাইনের কর্মকর্তারা হাতে নাতে শিশুটিকে আব্দুল কাদেরের বাড়ি থেকে রুগ্ন অবস্থায় উদ্ধার করে। পরবর্তী সময়ে মেয়েটি বিস্তারিত জানায় নিজের ব্যাপারে। কি রয়েছে গোটা ঘটনাটি দেখে নেব। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমি ইতে রঘুনাথপুরে একটা শিশুকে পাওয়া গেছে একটা বাড়িতে কাজে, চাইল্ড লেবার হিসেবে। যতটুকু জানলাম, আমার কাছে খবর যে শিশুটা ছিল বিশ্রামগোস নলজোলা এলাকায়, তো নানির কাছে ছিল। ওইখান থেকে ওনারা কালকে রাত্রেবেলা নাকি আগেও মাস দুই মাস ছিল, তারপরে বাচ্চাটা বাড়িতে গেছে। যাওয়ার পরে কালকে মোটামুটি জোরপূর্বক বাচ্চাটাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওকে জিজ্ঞেস করলাম, ও শ্বশুর মানে নিজের জ্ঞান জ্ঞাতার্থেই বলেছে যে ওকে যে উঠান সুরান থালা বাসন মাজান, এমনকি ওর যে কাপড় চোপড়টি এগুলো তার আর বাথরুমের মধ্যে, তারা যে নিজেরা যে বাস্তু ভিটে আছে সেখানেও নয়, বাথরুমের মধ্যে। ভীষণ প্যাথেটিক সিন দেখলাম। তো সেখানে ওনারা জানেন না যে 18 বছর পর্যন্ত কোনো চাইল্ড লেবার খাটাতে পারে না, এটা কত বড় ক্রাইম। এটা উনি করে বললেন, উনি একটা শুনেছি যে সরকারি চাকরি কর্মচারী, তো সেখানে ওনার জানা উচিত ছিল যে আমি আদর করে আনলেই তো শেষ নয়, কিন্তু তার বয়সটা কত বা সে নিজে টর্চার যে হচ্ছে সেটা আমাদের কাছে প্রকাশ্যই বলেছে। এবং বিভিন্নভাবে আমরা দেখলাম ওর অপুষ্টিতে ভুগছে, সাধারণ দেখলাম অপুষ্টিতে ভুগছে। তো সেখানে আমরা এখন বাধ্য হব যে ওনার কাছ থেকে বাচ্চাটাকে প্রডিউস করবো আমরা CWC-তে, এবং সমস্ত কাগজপত্র রেডি করে আমরা চাইবো যে যে শিশুটা এখানে ওরা চাইল্ড লেবারের জন্য আনছে, যদি বাড়িতে আরও দুটি শিশু থেকে থাকে তাহলে ওই শিশুগুলোকে যদি আমাদের চাইল্ড হোমে দেওয়া হয়, এবং তার পড়াশোনা দায় দায়িত্ব খাওয়া দাওয়া সমস্ত কিছুতে পড়ে সরকারের তরফ থেকে চাইল্ড ওয়েলফেয়ার এবং শিশু কমিশন বেয়ার করবে। আমি আমার অফিস ইনচার্জ কৌশিক চক্রবর্তী, এবং আমার সঙ্গে চাইল্ড লাইন আছে, তারপরে আপনার লেবার ইন্সপেক্টর আছে, প্রতিবেশী সবাই আছে। না হের মাছ না কাজ টাজ করে খায় জানে, তারপর কইছে কি আমরা বাড়ি থাকবো নি, আমার মেয়ের লোক থাকবো তো মেয়ের লোক চাই আর কি, আমার তো কাপড় চোপড় দিয়ে তাই। আপনার পাড়ার লোক তো বলে কইতেছে যে মেয়ের যদি আপনারা কাজকর্ম করান মারধর করছেন, এমন একটা অভিযোগ আর কি। না দাদা, এইসব কে কইছে? না দাদা, এরকম করছি না। হেরে হেরে যদি এমন করতাম, হে তো কোন দিন আইল হইলে না। হে তো বলে আইতে চাইছিল না কালকে, আপনি জোর করে আনছেন। না না, কে আইতে চাইছে না। আচ্ছা, তাই হের মায়ে কইছিল, তারপরে আনছিলাম আর ক্যামেরা বাড়িতে। আচ্ছা, ওখানে আপনার ফোন নাম্বার দিয়েছেন তো, CWC তে আইবেন আপনি। আপনার ফোন করুন, ফোন করলে কিন্তু সিটা প্রসিড যাইবেন, নাহলে কিন্তু আপনার হাজবেন্ডরে পাঠাইবেন, নাহলে কিন্তু তাইনের কমান্ডারের কাছে কাগজ যাইব। আপনি যাইবেন, ফোন করুন, আমরা গিয়ে সেটা সিটা। হ্যাঁ, প্রথমে আপনার বাড়িতে আছিল না এই বাচ্চা মেয়েরা? কতদিন আছিল? 10-12 দিন। শুনেন দাদা, আমি যদি হেরে মায়ের দূর করতাম তাহলে কি আমি নিজের মতো তাহলে তারা স্কুলে ভর্তি করালেন না গেলে কি আপনার বাচ্চা যে স্কুলে পাঠালেন তারা স্কুলে পাঠালেন না গেলে তো এর লাগা এর মাস না কাগজপত্র আনতো না, তারপর দা ওই আমরা এদিকে ভর্তি করাইব। অঙ্গনওয়াড়িতে ভর্তি করতে কোনো কাগজ লাগে না? আমরা দাদা এত কিছু তো জানি না। এত কিছু জানেন না আপনি? একটা গভর্নমেন্ট এমপ্লয়ি ফ্যামিলি, আপনি জানেন না এত এত কিছু? আপনি যা কোনের ওখানে গিয়ে কইবেন। আপনার জামাইর নাম কি? স্বামীর নাম? কি করে? বুঝছি না।